গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস 3 আর 4 এর একসাথে একটা গ্রামারের পার্ট শিখব। সেটা হচ্ছে কি বি ভার্বের ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে এর আগে তোমরা কি শিখে এসছো? এর আগে তোমরা শিখে এসছো একটা বি ভার্ব, মানে হওয়া বোঝানোতে তার বর্তমান কাল কি হবে। বর্তমান কাল হবে মানে আমি হই, তুমি হও, এগুলো তোমরা শিখে এসছো। এর আগে কি তারপরে কি শিখেছিলাম আমরা? অতীতকাল। অতীতকাল মানে কি? আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, এগুলো তোমরা শিখে এসছো এর আগের ক্লাসে। ক্লাসগুলোতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা নিয়ে শিখব সেটা হচ্ছে বি ভার্ব, হওয়া বোঝাতে তার ভবিষ্যৎকাল। মানে কোনো কাজ যদি ভবিষ্যতে হয়, হওয়া বোঝাতে, তাহলে সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। খুব সোজা একটা জিনিস দেখো, ভালো করে আগে বুঝে নাও যে বাংলাতে সেটা কি হবে। বাংলাতে হবে আমি হব, তুমি হবে, সে হবে, ছেলেটি হবে, এইভাবে কিন্তু বাংলা থাকে। প্রত্যেকটা পার্সন ভেদে, প্রত্যেকটা পুরুষ ভেদে ক্রিয়ার রূপ কিরকমভাবে আছে সেগুলো দেখে না। এরপরে আমরা ইংরেজিতে যাব। ইংরেজিতে যখন আমরা যাব, ভবিষ্যৎকালে এই হওয়া বোঝানোতে দু ধরনের জিনিস ব্যবহার করে, একটা হচ্ছে শ্যাল বি, একটা হচ্ছে উইল। ইংরেজি ভাষায় ভবিষ্যৎকালে শ্যাল, ভবিষ্যৎ বোঝাতে শ্যাল আর উইল ব্যবহার করা হয়। দেখতে গেলে এই শ্যাল আর উইলের আলাদা করে কোনো মানে নেই, কোনো অর্থ বোঝায় না শ্যাল আর উইল। শ্যাল আর উইল যদি কোনো সেন্টেন্সে থাকে, তখন আমরা এই সেন্টেন্সটা থেকে বুঝতে পারি যে এই সেন্টেন্সটা ভবিষ্যৎকালের কোনো একটা ঘটনার কথা বোঝাচ্ছে, যেটা কিনা এখনো হয়নি, পরে হবে বা হতে পারে। এটা কিন্তু ভবিষ্যৎকালের কথা বোঝাচ্ছে। বি মানে হচ্ছে যেটা কিনা এই বি ভার্বের সাথে। এবার প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে কোথায় শ্যাল বি বসবে আর কোথায় উইল বি বসবে। শ্যাল বসবে কেবলমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, কেবলমাত্র ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষ, আমি, আমরা, এই দুটো জায়গাতে শ্যাল বসবে। এবং শুধুমাত্র সেটা বি ভার্বের জন্য প্রযোজ্য নয়, বাদবাকি যে কোনো ভার্বের আমরা যখন ভবিষ্যৎকাল দেখব তখন সেই সব জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাতে শ্যাল বসবে কেবলমাত্র উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সন, আমি, আমরাতে, আমি, আমরাতে শ্যাল। বাদবাকি যা থাকবে সব জায়গাতে উইল বসবে, বাদবাকি সব জায়গাতে উইল বসবে। এরও কিছু ব্যতিক্রম হয়, সেই নিয়মটা আমরা আজকে এখানে আলোচনা করব। কিন্তু আপাতত আমরা জেনে রাখবো যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি, আমরা এই দুটোর ক্ষেত্রে, এই দুটোর ভবিষ্যৎকালে কেবলমাত্র শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে উইল বসবে। দেখো এবারে কি হবে, খুব সোজা এটা কি হবে, আমি হব, আই শ্যাল, আমরা হব, উই শ্যাল বি। আচ্ছা তুমি হবে, এটা কি হবে, ইউ উইল বি। তোমরা হবে একইভাবে ইউ উইল বি, কারণ আমি আগেও বলেছি যে ইংরেজি ভাষাতে তুমি তোমরার মধ্যে কোন পার্থক্য হয় না, বোঝা যায় না। আচ্ছা সে হবে, হি হতে পারে বা সি হতে পারে, আমি হি লিখলাম, হি উইল বি। তারা হবে, তারা হবে, এটা কি হবে, দে উইল বি। ছেলেটির হবে একই রকম ভাবে কি হবে, দি বয় উইল বি। ছেলেগুলির হবে, দি বয়েজ উইল বি। এইটা করার সময় একটা মজার জিনিস খেয়াল করে দেখো, এর আগে যতগুলো তোমরা শিখে এসছো প্রত্যেকটাতেই ক্রিয়াপদগুলো চেঞ্জ হয়েছিল তাদের পার্সন ভেদে, এখানেও কিন্তু বা পুরুষ ভেদে, এখানে কিন্তু কেবলমাত্র চেঞ্জ হয়েছে কোথায় না, একমাত্র উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আমি হব, আমরা হব, বাদ বাকি সবে দিয়ে দেখো। বাংলাতেও হবে হয়েছে, তুমি হবে, সে হবে, ছেলেটি হবে, আর ইংরেজিতেও কিন্তু তাই উইল বি হয়েছে প্রত্যেকটা জায়গাতে, কেবলমাত্র ফার্স্ট পার্সন অর্থাৎ উত্তম পুরুষের জায়গাতেই শ্যাল বি বসেছে।
এই নিয়মের ব্যতিক্রম হয়, এই নিয়মের ব্যতিক্রম হয়। কিরকম ব্যতিক্রম হয়? যদি ধরো, যদি এগুলো এরকমভাবে সাজানো হয় যে আমি হবই, তুমি হবে, যখন আমি জোর দিয়ে বলি, যেমন ধরো আমি যদি বলি যে তুমি হবে খেলোয়াড় বা তুমি খেলোয়াড় হবে, কিন্তু এটাকে তাহলে কি হবে? ইউ উইল বি আ প্লেয়ার। কিন্তু যদি আমরা এটাকে এভাবে সাজা বলি, আমরা যেরকম বলি যে কারোর খেলা দেখে তোমার খুব পছন্দ হলো, বলে তুমি খেলোয়াড় হবে, তুমি ভালো একজন কেউ কেটা হবে, এই যে যখন জোর দিয়ে বলো ইংরাজি ভাষাতে, তখন কিন্তু শ্যাল আর উইল নিজেদের জায়গা পরিবর্তন করে। কিরকম পরিবর্তন করে? দেখো আমি এখানেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এইটা ভালো করে দেখে নাও, এর মধ্যে কোনো ভুল নেই, এর পরেরটা তোমরা দেখার চেষ্টা করো। একটা খালি আমি হর্ষই বসিয়ে দেবো প্রত্যেকটাতে, এই যে হর্ষইটা বসিয়ে দিলাম, এই যে আমি হবই, তখন কিন্তু শ্যাল আর উইল একে অপরের জায়গা পাল্টে যায়। তখন এই জোর দিয়ে বলার ক্ষেত্রে কেবলমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রেই উইল হবে, বাকি সব জায়গাতে শ্যাল হবে। সবগুলো উইলগুলো বুঝে যাবে, কেননা আমি একটা কথাকে জোর দিয়ে বলার চেষ্টা করছি। এইটা কাজ ইংরেজিতে, ইংরেজিতে এই জোর দিয়ে বলাটাকে এই শ্যাল আর উইল দিয়ে আলাদা করা হয়, কেননা যেহেতু ভবিষ্যৎকাল, সেহেতু এখানে জোর দেওয়ার জায়গাটা থেকেই যায় সবসময়। কেননা তোমরা যখন দেখবে অতীতকালের ঘটনা, সেই ঘটনাগুলোকে আমরা পাল্টাতে পারবো না, তাই সেখানে জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানকালে যা করছে সেটাকেও আমরা পাল্টাতে পারবো না, একমাত্র ভবিষ্যৎকাল যেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, কিছুটা কিছুটা আন্দাজ করতে পারি, সেইগুলোর ক্ষেত্রে জোর দিয়ে কোনো কিছু বলা সম্ভব। দেখো আশা করি বোঝা গেছে প্রত্যেকে, আশা করি প্রত্যেকের বোঝা গেছে, এইভাবে করবে। আচ্ছা এবারে আমরা কিছু উদাহরণ দেবো, বোর্ডটা মুছে দিয়ে, এবারে বোর্ডটা মুছে দিয়ে কিছু আমরা বাক্য গঠন করবো, করে সেই উদাহরণগুলো বোঝার চেষ্টা করবো। একটা ছোট্ট বাক্য গঠন করা যাক যে ফুলগুলি সুন্দর হবে, খুব সুন্দর হবে। দেখো সবাটাকে আমি একটু তোমাদের মতো করে সাজিয়ে দিই, ফুলগুলি হবে সুন্দর। কি হবে? The flowers এখানে প্রথম কথা জোর দিয়ে বলা হয়নি, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা দেখতে হবে এবার কোন পার্সনে, যেটা কি আমি আমরার মধ্যে পড়ছে, অর্থাৎ ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের মধ্যে কি পড়ছে পড়ছে না। তাহলে আমি আমরা অর্থাৎ ফার্স্ট পার্সন উত্তম পুরুষ বাদ দিয়ে বাদ বাকি সবেতে কি হবে? আমার উইল হবে, তাহলে উইল বি, উইল বিউটি। কিন্তু এটাকে যদি আমি জোর দিয়ে বলি যে ফুলগুলি হবেই সুন্দর, সেই ক্ষেত্রে উইলটা বসবে না, হয়ে যাবে শ্যাল। তখন আমরা উচ্চারণ করব দি ফ্লাওয়ার্স শ্যাল বি বিউটিফুল, দি ফ্লাওয়ার্স শ্যাল বি বিউটিফুল, এই পার্থক্যটা মাথায় রাখার চেষ্টা করব। এবার দেখো সেটা হচ্ছে কথা বলার সময় কিন্তু আমরা এভাবে কথা বলি যে ফুলগুলি হবে সুন্দর বা ফুলগুলি হবেই সুন্দর, আমরা কথাটা কি বলি? আমরা বলি ফুলগুলি সুন্দর হবে বা ফুলগুলি সুন্দর হবেই, এরকম দেখি। আরেকটা যদি বাক্য থাকে সেটা আমরা দেখি, যদি আমি বলি ছেলেটি ভালো হবে,
ছেলেটি ভালো হবে, আমরা কখনো এইভাবেই বলি, আমরা বলি না ছেলেটি হবে ভালো। বাংলা ভাষায় যখন আমরা কথা বলি তখন আমরা কি বলি কথা বলার সময়? ছেলেটি ভালো হবে। সেক্ষেত্রে কি ট্রান্সলেট করবো আমরা এটাকে? এবার ছেলেটি, ছেলেটি কি হবে ইংরেজিতে? দি বয়। ছেলেটি আমি আমরার মধ্যে পড়ছে না, আমাকে হবে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, কারণ আমি আগেও বলেছি বারবার এটা হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে তার ভার্ব, এবং তারপরে যদি কিছু থাকে সেটা ভার্বের পরে আমরা সেটা নিয়ে ভাবব, তার আগে সেটা ভাবব। তাহলে ছেলেটি মানে যে কাজটা করছে তারপরে ভার্ব হবে, তাহলে হবে এখানে কি হবে? এখানে হবে উইল বি, কেননা আমি আমরার মধ্যে পড়ছে না। এবার ঠিক একই রকম ভাবে যদি আমি বলতাম ছেলেটি ভালো হবে, তোমাদের যদি কেউ যদি পড়াশোনায় খুব ভালো হবে তা তোমাদের বলা না, পাড়াপুরের বলে কি তোমরা ভালো হবেই হবে, এই যে যোগ দিয়ে বলা সেটা ছেলেটি ভালো হবেই, সেক্ষেত্রে এই উইলটা যাবে পাল্টে, সেক্ষেত্রে আমরা বলবো শ্যাল। দি বয় শ্যাল বি গুড, যদি বলি আমি হবেই, দি বয় শ্যাল বি গুড, আর যদি বলি ছেলেটি ভালো হবে তাহলে বলবো দি বয় উইল বি গুড। আশা করি কোথায় গেছে, আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার বাকিটা দেখা যাবে।